থ্যাংক ইউ ভেরি মাচ। লকডাউন হয়েছে বাস্তবে, কিন্তু লকডাউন হয়নি, লাভ ওপেন হয়ে গেছে, লাভটা কিন্তু লক হয়নি। হ্যাঁ, এই আর একটা বিষয় হলো যে আমরা লকডাউনে পরিবহন এক জায়গায় যেতে পারছি না, কিন্তু এই জুম মিটিং এর মাধ্যমে আমরা গোটা বাংলাদেশ আজকে ঘুরে আসলাম, কুতুবদিয়া পর্যন্ত আপনি ঘুরে দিলেন আমাদেরকে। হ্যাঁ, তারপরে সিলেটি ভাষা বিভিন্ন, আমি একটা জিনিস আশান্বিত হলাম যে আমরা এর পরে যে ডিস্ট্রিক্টে যাবো ইনশাল্লাহ সেখানে আমরা বন্ধু পাবো। আমরা সেখানে গিয়ে একটা বন্ধু পাবো, এইটা যদি আমরা আমাদের টুইটার নেটওয়ার্কিং এর যারা আছি তাদের যদি একটা লিস্ট এবং মোবাইল নাম্বার গুলো সবাইকে দেয়া যায়, জুমের মাধ্যমে হোক, মেসেঞ্জারের মাধ্যমে হোক, আমরা যে ডিস্ট্রিক্টে যেই যাই না কেন আমরা এই একজন আর একজনের সঙ্গে দেখা করে অন্তত সহযোগিতা পাবো এবং ভালো লাগবে। আর পাশাপাশি ব্যবসার কথা, আজকে আমি বিকেলবেলা এই সিরাজের একটা মানে জুমের আলোচনায় গিয়ে কিরণ ভাইয়ের সঙ্গে আমি অ্যাড হয়েছিলাম, কিরণ ভাইয়ের সাথে অ্যাড হয়ে আমি ওই যে এক ভাই বললেন যে আসলে আমাদের মধ্যে একটা অনুপ্রেরণা সৃষ্টি হয়েছে জুমের মাধ্যমে, কিরণ ভাই এমন অনুপ্রেরণা তো করলেন আমাকে যে আমি আসর নামাজ পরে দুইজনকে আমি কনভিন্স করেছি ইনশাল্লাহ, এবং তারা এই কনসেপ্টটা গ্রহণ করেছেন এবং আগামীকাল ইনশাল্লাহ তারা অর্থ জমা করবেন। অলরেডি তাদের আইডি আমি দিই সিরাজের কাছে, আমি এটা কিরণ ভাইকেও জানাইছি, ধন্যবাদ, ইনশাল্লাহ আমরা এগিয়ে যাব। এই লকডাউনের মধ্যে আমার কিন্তু চারজন হয়ে গেল প্রায়।